কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে তৈরি করা অসম্ভব মজাদার একটি রেসিপি, আর তা হচ্ছে ভেজিটেবল পোলাও বা সবজি পোলাও। এই পোলাওটা দেখতে অনেক চমৎকার হয়ে থাকে আর খেতেও খুব সুস্বাদু হয়। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হবে ভেজ পোলাও বা সবজি পোলাও। পাত্রে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ সুগন্ধি পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি। এখন জল দিয়ে এই চালগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না ঘোলা পানিটা স্বচ্ছ হয়ে আসে। এখন একটি ছাঁকনিতে চালগুলো দিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা জলটা নিচে পড়ে যায়। আপনারা অন্তত পোলাও রান্নার আধা ঘন্টা আগে চালগুলো এভাবে ছাঁকনিতে দিয়ে রাখবেন, এতে চালগুলো ঝরঝরে হয়ে যাবে। চলুন এরই মধ্যে আমরা সবজির প্রসেসিংটা দেখে নিই। প্রথমেই আমি গাজর এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি, এরপর বরবটি গোল গোল করে কাটা, তারপর ব্রোকলি পাতলা পাতলা করে কাটা রয়েছে, আর সর্বশেষে রয়েছে হলুদ ক্যাপসিকাম, এটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আপনারা কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারবেন, আর সবজির পরিমাণটাও কিন্তু আপনাদের নিজেদের উপরেই নির্ভর করছে, এর জন্য আমি আর পরিমাণটা বলে দেইনি। একটি প্যানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব সবজিগুলো, তবে এখানে আমি ক্যাপসিকামটা আগে দিচ্ছি না, এটা পরে দিব, কারণ ক্যাপসিকাম সেদ্ধ হতে কম সময় লাগে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সবজিগুলোকে ভেজে নিব। আমি প্রায় 3 মিনিটের মতো সবজিগুলো ভেজে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি হলুদ ক্যাপসিকাম। তবে সবজিগুলোকে কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না, দেখবেন সবজিগুলো দেওয়ার পরে একটু জল ছাড়ে, সেই জল যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত সবজিগুলো একটু ভেজে নিতে হবে। আমি টোটাল 5 মিনিটের মতো সবজিগুলো ভেজে নিয়েছি। সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই একই প্যানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে প্রথমেই দিয়ে দেব 1টা তেজপাতা, 4 টুকরো দারচিনি ও 2টা এলাচ। এখন এগুলোকে 40 সেকেন্ডের মতো ভেজে নেব, এতে একটি সুন্দর সুঘ্রাণ বের হবে। এখন দিয়ে দেব 1 চা চামচ শাহী জিরা, আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন আর না থাকলে নাও দিতে পারেন, এতে এক্সট্রা একটা ফ্লেভার আনবে। জিরা ভাজা হয়ে গেলে দিয়ে নেব আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো। এখন চালগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চালগুলো যখন আধা আধি পর্যায়ে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা সবসময় চেষ্টা করবেন ভাজার মধ্যে দেওয়ার জন্য, তাতে আদার একটা ঘ্রাণ থেকে যায়। কি বলে থাকেন চালগুলো ভাজা হয়েছেন কিনা কিভাবে বুঝবেন, আসলে এটা আপনারা যখন ভাজবেন তখন দেখবেন যে চালগুলো একটার সাথে আরেকটা লেগে থাকছে না, আর চালের কালারটাও কিন্তু কিছুটা ট্রান্সপারেন্ট কালারের মতো হয়ে আসছে, আর একটা চটচট শব্দটা বন্ধ হয়ে যাবে, তখনই বুঝবেন যে চালটা সঠিক পরিমাণে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ গরম জল, জলটা কিন্তু ফুটন্ত গরম হতে হবে। আর আপনারা যে কাপ দিয়ে চালটা মাপবেন চেষ্টা করবেন সেই কাপ থেকেই জলটা মেপে দেওয়ার জন্য। এবার দিয়ে দিচ্ছি 4টি আস্ত কাঁচামরিচ, এতে কিন্তু ঝাল হবে না, এটা একটা কাঁচামরিচের সুন্দর ফ্লেভার আনবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সবকিছু নেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব 5 মিনিটের জন্য। এই 5 মিনিটে কিন্তু ঢাকনা খোলা যাবে না, আর নাড়াচাড়াও করা যাবে না, কারণ পোলাওয়ের চালটা এই সময় নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে।
5 মিনিট পর দেখুন পোলাও থেকে কিন্তু জলটা প্রায় টেনে এসেছে। এখন সবজিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। একদম লো আঁচে রেখে দেব 10 মিনিটের জন্য। মাঝে একবার কিন্তু আমি পোলাওটা নেড়ে দিয়েছি। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা তুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আনবে, আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এখন ঢেকে আবার রেখে দেব একদম লো আঁচে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর সবজি পোলাও কিন্তু একদম হয়ে গিয়েছে। আমি গরম থাকা অবস্থাতেই আপনাদের তুলে দেখাচ্ছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে ভেজিটেবল পোলাও বা সবজি পোলাও। আপনারা কিন্তু বাসাতে এই সবজি পোলাও তৈরি করতে পারেন, দেখবেন বাচ্চা বয়স্ক সবাই কিন্তু খুব আগ্রহ করেই এই সবজি পোলাওটা খাবে। আর আমরা তো জানি সবজি পোলাও খুবই হেলদি একটি খাবার। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকম মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ড্রেস লাউঞ্জে আপনাদের স্বাগতম। এটি নারীদের দ্বারা পরিচালিত একটি পেজ। এখানে মেয়েদের হরেক রকমের ড্রেস, গয়না, কসমেটিক্স, ব্রা, প্যান্টি ইত্যাদি বিক্রয় করা হয়। আমরা মানসম্মত প্রোডাক্ট বাজার দরের চেয়ে কম মূল্যে সরবরাহ করি। ঢাকা শহরের ভেতর ক্যাশ অন ডেলিভারি 60 টাকা, ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়া হবে, খরচ 130 টাকা। উভয় ক্ষেত্রে বিকাশ করে আপনার মোবাইল নাম্বারের লাস্ট 3 ডিজিট আমাদের ইনবক্স করে অর্ডার কনফার্ম করতে হবে। আপনার সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য।